ওকে, এখানে রাইড শুরু করছি। আর এখানে বেশি একটা সময় লেট করলাম না, কারণ অনেকটা দূর যাওয়া লাগবে। আর এবার মোটামুটি তরমুজের ফলন ভালো, আর সামনে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে, এগুলোতে আপনার তরমুজ লোড হচ্ছে। আর এগুলো এখান থেকে মোটামুটি খুলনা, ঢাকা, চিটাগাং ওদিকটায় যাবে। এখানকার লোকজন যেটা বলাবলি করছিল ওইটাই বললাম। আর আমি এখন সামনের দিকটায় এগোচ্ছি। আর আমি এর আগেও এখানে দুবার এসেছি, ওই সময় এখানে মোটামুটি জায়গা ক্লিয়ার ছিল, এতটা যানজট ছিল না। আর এখন তরমুজের জন্য এখানে মোটামুটি যানজট লেগে আছে, আর পুরো রাস্তা জুড়ে এখানে ট্রাক দেখা যাচ্ছে। আর আমি যখন এখানে দুবার আইছিলাম তখন মোটামুটি প্রথমবার আপনার মোবাইল নিয়ে আইসলাম, ওইটার ব্যাটারি শেষ হয়ে গেছিল এই রাস্তার মাথায় যাইতে যাইতে। তারপর একটা ক্যামেরা ছিল, এর যে ক্যাম 4000 AR, ওইটারও চার্জ শেষ হয়ে গেছিল। আর এখন দুটো ক্যামেরা নিয়েছি, দেখি কত টাইম ব্যাক আপ দেয়। এটা কি দেখালো ঠিক বুঝতে পারলাম না। আর সামনের দিকটা এগোচ্ছি, দেখি কি অবস্থা। আর সামনেও এখানে গাড়ি দেখা যাচ্ছে, আর এগুলো তো তরমুজ লোড হচ্ছে, ডাইরেক্ট জমি থেকে এখানে লোড করা হচ্ছে। মোটামুটি এদিকে ফসল ভালোই হয়েছে মনে হচ্ছে। আর পাশে একটা পার্ক আছে, আমি যখন এখানে প্রথমবারের মতো আইছিলাম তখন এখানে ঢোকার জন্য গেছিলাম, আর তখন আমাদের বলা হয়েছিল যে সাইকেল নিয়ে ঢোকা যাবে না, যার কারণে আমি ঢুকি নাই, ওইখান থেকে বের হয়ে আইছিলাম। আর এখানে মোটামুটি ঢুকতে গেলে 300 টাকা করে লাগে। আর আমি এখন ভিডিও লেন্থ বাড়াতে চাচ্ছি না, কারণ আমার অডিয়েন্স রিটেনশান অনেকটা কম। আর আমি এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি, পরবর্তী ভিডিও আসতেছে। ওকে, বাই বাই।